হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ সিজলিং। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, চলুন দেখে নেওয়া যাক বিফ সিজলিং তৈরি করতে কী কী লাগবে। এখানে আমি হাড় এবং চর্বি ছাড়া মাংস কেটে নিয়েছি, আর এগুলো দেখেন কেমন করে কেটে নিয়েছি। তো এইভাবে সবগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 টিস্পুন সয়া সস দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ওয়েস্টার সস, এটা হালাল কিনা দেখে নেবেন। এখন যে কোনো বড় সুপার শপগুলোতে অ্যাভেলেবেল ওয়েস্টার সসটা এখন হাতের কাছে পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এখন আমি ভালোভাবে মেখে নেব সব কিছু একসাথে। দেখেন কীভাবে মেখে নিচ্ছি, ভালোভাবে মেখে নেবেন। একটা ডিমের অর্ধেক দিয়ে দিব, দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার, ভালোভাবে ডিম এবং কর্নফ্লাওয়ার মেখে নিচ্ছি। মাংসটা এখন আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের কাছে যদি হাতে সময় না থাকে কমপক্ষে 1 ঘন্টা হলো ম্যারিনেট করে রাখবেন। এরপরে তেলে ডিপ ফ্রাই করে নেব। বিফ সিজলিংয়ের জন্য একটা সস তৈরি করব। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে এখানে লেবুর রসটাও ইউজ করতে পারবেন। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। সসটা মিশিয়ে নিয়েছি। এখানে গাজর নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি, আর কালারফুল করার জন্য এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে 1 রকমের ক্যাপসিকাম দিয়ে করতে পারবেন। এখানে পেঁয়াজটা বড় বড় করে কেটে নিয়েছি। নিয়েছি রসুন কুচি 1 চা চামচ। চুলায় তেলটা গরম হয়ে গিয়েছে, ম্যারিনেট করে রেখেছিলাম বিফগুলো, এগুলো এখন ভেজে নেব। এখানে আপনারা দেখেছেন আমি কোনো লবণ ইউজ করিনি, কারণ এখানে অনেক রকমের সস ইউজ করেছি। আবার পরে যে সসটা তৈরি করে রেখেছি ওইখানেও অনেক রকমের সস রয়েছে, তাই আমরা সবাই জানি সসে লবণ থাকে, এজন্য আর এখানে লবণ ইউজ করিনি। এখন দিয়ে দিচ্ছি, একটু দূরে দূরে করে দিয়ে দিবেন, একটার সাথে একটা যাতে না লাগে। উল্টে দিয়েছি যাতে একটার সাথে একটা না লেগে যায়। এখন ডিপ ফ্রাই করে উঠিয়ে নেব। ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন আর আমি ফ্যানটা চেঞ্জ করি নেই, তেলটা একটু কমিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটার মাঝে আমি চিজলিংটা রান্না করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এর মাঝে এখন দিয়ে দিব আমি বাকি সবজিগুলো। দিয়ে দিচ্ছি গাজর, গাজরটা শক্ত সবজি তাই আগে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 রকমের ক্যাপসিকাম, এগুলো কয়েকবার নাড়ার পরে দিয়ে দিচ্ছি বেজে রাখা বিফগুলো। এখন সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আপনারা জাল খেতে চাইলে এখানে কাঁচামরিচটা ফলি করিয়ে দিতে পারবেন। আগের থেকে তৈরি করা সসগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
এখানে আগুন কোনোভাবে কমানো যাবে না, রান্নাটা হাই হিটে করতে হবে, চুলার আগুন কোনোভাবে কমানো যাবে না, চাইনিজ রান্নার হাই হিটেই করতে হয়। দিয়ে দিচ্ছি সিলিফ্লেক্স, সব কিছু আবার একসাথে মিক্স করে দিচ্ছি। বিপটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখানে আর একটু কাজ বাকি আছে, সেটা এখন করব। চিজলিং ডিশ না থাকলে এভাবে পাইপেনেও করে নিতে পারবেন। আমি এখন পাইপেনে স্মোকি এফেক্টটা দিয়ে দিব, এখানে একটু বাটার দিয়ে দিব। দেখেন বাটারটা দেওয়ার সাথে সাথে গলে গিয়েছে, এটা কতটুকু গরম হয়ে গিয়েছে। চেষ্টা করবেন এটা খুব ভালোভাবে হিট করে নিতে, বিফে যাতে ইফেক্ট না পড়ে তাই আমি বাটারের উপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখেন এটা কতটুকু উত্তপ্ত, এখন বিফটা দিয়ে দিচ্ছি এর মাঝে। আপনাদেরকে অবশ্যই বাটার দিয়ে এই পাটটা করতে হবে, না হলে এটা চিলি বিফ হয়ে যাবে, এটা বিফ চিজলিং হবে না। তো আমি এর উপরে 3-4 মিনিট এভাবে রেখে দিব এখন, যাতে স্মোকি একটা ফ্লেভার আসে। আওয়াজটা শুনে বুঝতে পারতেছেন কতটুকু হিট হয়েছে, বিফ চিজলিংটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আমি একটা ডিশে বিফ চিজলিংটা উঠিয়ে নিয়ে এসেছি, দেখেন কত সুন্দর দেখতে, খুব ইয়াম্মি হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতোই। আপনারা বাসায় গেস্ট আসলে তৈরি করলে গেস্ট বুঝতেই পারবে না যে বাইরে থেকে এনেছেন কি বাসায় তৈরি করেছেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।